সালাম টিভি দা ফর হিউম্যানিটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা বাদ সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা প্রশংসা আল্লাহ তাআলার জন্য শান্তি অবতীর্ণ হোক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলার জন্য আর তা হচ্ছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সম্পর্কে ইসলাম কী বলেছে আধুনিক বিজ্ঞান কী বলে এবং এই চন্দ্র এবং সূর্যগ্রহণের সময় আমাদের জন্য কী করা উচিত এবং সংক্ষিপ্তভাবে এর কিছু কুসংস্কার যেগুলো আমাদের সমাজে ব্যাপকভাবে চালু রয়েছে এ বিষয়ে আমরা কিছু

সূর্য চন্দ্র এগুলো হচ্ছে আল্লাহ তালার নিদর্শনের অন্তর্ভুক্ত এগুলো আল্লাহ তালার বিশেষ নিদর্শন এর মধ্যে যারা জ্ঞানী মানুষ তারা অনেক কিছুই মধ্যে গবেষণা করে তারা পেয়ে থাকেন পেয়ে যাবেন এবং আল্লাহ তালা আরও বলছেন যে লুদুল ইসাম সিওয়াল আল কমার তোমরা খবরদার সূর্য এবং চন্দ্র এগুলোকে তোমরা সিজদা করিও না এগুলোর ইবাদত তোমরা করিও না এই সূর্য এবং চন্দ্র গ্রহণ এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন অনেকগুলো হাদিস এ ব্যাপারে বর্ণিত হয়েছে সহিল বখারে এবং মুসলিম মুসলিমে বর্ণিত হয়েছে এবং মিশকাতের চোদ্দোশো আশি বিরাশি তিরাশি চুরাশি এই হাদিসগুলোতে যার সারমর্ম হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম যখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দেখেছেন তখন সাহবাই কিরাম রিদ অনুল্লাহ আলহিম আজমাইন তাদেরকে নিয়ে তিনি দীর্ঘ সালাত আদায় করেছেন দীর্ঘ সালাত এই সালাদটির বিশেষ কিছু পদ্ধতি রয়েছে অন্যান্য সালাতের চাইতে কিছু আলাদা সিস্টেম রয়েছে অত্যন্ত দুঃখের সাথে আমরা এই কথায় বলছি যে আজকে আমাদের সমাজ এই সালাত এত গুরুত্বপূর্ণ একটি সালাদ যেই সালাদকে বেশিরভাগ বিদ্যানগণ তারা বলেছেন সুন্নাতে মহাক্কাদা অনেকে বলেছেন যে এটি ওয়াজিব এই দূরেখা সালাদ আদায় করাকে অনেকে ওয়াজিব বলেছেন এত গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমরা অনেকেই জানি না অথচ আমাদের সমাজে আজকে অনেক বানোয়াট কুসংস্কার মিথ্যা কিচ্ছা কাহিনি এগুলো মানুষ অহরহ জানে কিন্তু সঠিক একটি আমল এ থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি এজন্যই মূলত আজকে লাইভে আসা এই সালাদটি আমরা কিভাবে আদায় করবো আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তিনি বলেছেন যে এই সালাত আদায়ের জন্য যখনই সূর্যগ্রহণ হোক না কেন চন্দ্রগ্রহণ হোক না কেন যে কোনো টাইমে তখনই দুই রাকাত সালাত আদায় করতে হবে এটি সোনাতে মহাক্কাতা এই সালাত আদায় করার আল্লাহ আকবার বলে জামাতে এই সালাত আদায় করা যাবে তাকবিরে তাহারিম তাহারিমা দেওয়ার পরে সানা পরার পর সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরা লম্বা একটি সুরা পড়তে হবে যতটুকু সম্ভব হয় পড়ার পর একটি রুকু দিতে হবে রুকু থেকে উঠে আবারও সুরা সহ অন্য সুরা পড়তে হবে আল্লাহ রসুল যেভাবে বলেছেন যে দ্বিতীয় যেই কেরাত একই রাখাতে দুইটা শেষদা এবং দুইবার কেরাত পড়তে হবে দ্বিতীয় রুকু এবং দ্বিতীয় কেরাত এটি প্রথমের চাইতে ছোট হবে প্রথম কেরাত শেষ করে সুরা ফাতিহা অন্য একটি কেরাত বা অন্য একটি সুরা শেষ করার পর রুকু করিতে হবে লম্বা রুকু করলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এরপর আবার তিনি রুকু থেকে উঠলেন আবার সুরা ফাতেহা পড়লেন আবার অন্য একটি লম্বা সুরা পড়লেন পরার পর আবার রুকুতে গেলেন রুকুর পর তিনি সেজদা করলেন এভাবে এক রাকাত সম্পন্ন করলেন এরপর আবার উঠে দাঁড়ালেন তারপর আবার সুরা ফাতেহা পড়ার পর অন্য একটি সুরা পড়লেন একইভাবে আবার রুকুতে গেলেন লম্বা রুকু করলেন এরপর আবার রুকু থেকে উঠে তিনি সুরা ফাতেহা পরে অন্য একটি সুরা পড়লেন পরার পর তারপর তিনি সিজদায় গেলেন সিজদায় গিয়ে সিজদা থেকে উঠে তিনি সালাম ফিরালেন আত্মাহিয়া তুদ্দরুসের দিয়ে এগুলো পরার পর সালাম ফিরিয়ে তিনি সাহবা ইকরাম রিজনুলুল্লাহি আলহি মাজমাইনের সামনে তিনি খুদ্বা দিলেন এটিও মুস্তাহাব এটিও সুন্নাত আল্লাহ রসুল খুদ্বা দিয়েছেন এবং মানুষকে কিছু নসেহত করেছেন তো যারা জানেন সম্পর্কে তাদেরকে আমরা বলছি যে ব্যাপকভাবে এই বিষয়টা প্রচার করার আপনারা চেষ্টা করবেন এবং সবাই আমরা এই সালাত আদায় করব ইনশাআল্লাহ এবং যিনি সালাত আদায় করাবেন ইমাম তিনি দুরাকাত সালাত আদায়ের পর তিনি দিবেন তাদেরকে কিছু নসিহা নসিহামূলক কিছু কথাবার্তা তিনি বলবেন এভাবে দুরাকাত সালাত সম্পন্ন করবেন সাথে সাথে এই সূর্য এবং চন্দ্র গ্রহণ করে গ্রহ গ্রহণকে কেন্দ্র করে কিছু আমাদের সমাজে কুসংস্কার রয়েছে এগুলো থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে এগুলো শির্কের পর্যায়ে আর শির্ক করলে মানুষের ইমান এবং আমল দুটোই নষ্ট হয়ে যায় যেগুলো অনেক হাদিস থেকে আমরা বুঝতে পারি তো যেমন কিছু কুসংস্কার রয়েছে যে সূর্যচন্দ্র গ্রহণ হলে সেই দিন মহিলারা কোনো কিছু খেতে পারবে না বিশেষ করে যারা গর্ভবতী মহিলা তাদেরকে বলা হয় যে তারা কিছু খেতে পারবে না খেলে তাদের হয়তো বা বাচ্চার কোনো সমস্যা হতে পারে তারা সবসময় হাঁটা চলা করবে শুইতে পারবে না বসতে পারবে না এমনও আশ্চর্য দুঃখজনক কথা আমরা শুনেছি যে একজন গর্ভবতী মাকে চার পাঁচ ঘন্টা পর্যন্ত এই কুসংস্কার আচ্ছন্ন আমাদের সমাজ এই মহিলাকে হাঁটা চলা করতে বাধ্য করেছে পরিবার থেকে এর চাইতে বড় জাহিলিয়াত আর কি হতে পারে প্রিয় ভাই বোনেরা এজন্য এই কুসংস্কারগুলো এগুলোতে আমরা বিশ্বাস করব না এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং এগুলোতে বিশ্বাস করলে মানুষের ইমান নষ্ট হয়ে যাবে এবং সাথে সাথে বলা হয় যে এই দিন রান্না করা খাবার যদি থাকে ওই খাবার খাওয়া যাবে না তারপরে এই দিন রান্না করা যাবে না ভালো কোনো কাজ করা যাবে না আরও অনেক কুসংস্কার এই সূর্য এবং চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে আমাদের সমাজে প্রচলিত রয়েছে যেই কুসংস্কারগুলোর সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই আর এই কুসংস্কারগুলো যারা ছড়িয়ে দিচ্ছেন আজকে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম করতে আপনি সার্চ করেন ইউটিউবে সার্চ করেন বেশিরভাগ দেখবেন যে এই দিনকে কেন্দ্র করে কুসংস্কারগুলো তুলে ধরা হয়েছে আমাদের ইসলামিক স্কলার যারা তারা কিন্তু এই বিষয় নিয়ে খুব বেশি কথা বলেন না এজন্য আমাদের সমাজের সাধারণ জনসাধারণ মানুষগুলো আসলে এই জিনিসটা জানেই না যে সূর্য এবং চন্দ্রগ্রহণের যে একটি সালাত আছে অত্যন্ত গুরুত্ব সহকারে আল্লাহ রসুল এই সালাত আদায় করেছেন এবং আল্লাহ রসুল সাহাবাহিকামদেরকে এক পর্যায়ে বললেন যে যা কিছু দেখলাম আল্লাহ আমাকে দেখাইলেন তোমরা যদি দেখতে তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি অর্থাৎ আল্লাহ রসুলকে সূর্যচন্দ্র গ্রহণের দিন আল্লাহ তালা এমন ভয়ঙ্কর কিছু দৃশ্য আল্লাহ তালা দেখিয়েছেন সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে দিন বেশি বেশি জিকির আজগার করা আল্লাহ রসুল বিশেষ করে দান সাদাকা করার জন্য বলেছেন দান সাদাকার হাত আমরা প্রশস্ত করবো ইনশাআল্লাহ সাদাকা করব এবং সালাত আদায় করব বিশেষ করে অত্যন্ত দুঃখ লাগে যে আমাদের সমাজে তিত্ত অভিজ্ঞতার কথা আমরা জানাচ্ছি যে এক পর্যায়ে আমরা এই সূর্যগ্রহণের সালাত আদায় করেছিলাম কোনো এক জায়গায় বাংলাদেশে সেখানে আমরা সালাত আদায় করছি পার্শ্বে পার্শ্বেই কিছু লোকজন অনেক আনন্দ ফুর্তি হুল্লা করছে এবং তারা এই সূর্যগ্রহণ তারা দেখছে অথচ তাদের ভয় করা উচিত যে এই যে আল্লাহ তালা মানুষকে এর মাধ্যমে ভীতি সঞ্চার করতে চাচ্ছেন যে এই এইরকমভাবে একদিন এই সূর্য চন্দ্র সব কিছু একেবারে ভেঙে চুরে খান হয়ে যাবে খুলে খুলে পড়ে যাবে সেদিন কেয়ামত হয়ে যাবে আর আমরা বেমালুম আমরা হাসছি ঠাট্টা করছি কিভাবে এতে এটা হতে পারে আমরা এখান থেকে নসিহা নসিহা আমরা গ্রহণ করব এবং আল্লাহ তালা আমাদেরকে এই যে মৃত্যু পর্যায়ে একটি সুন্না এই সুন্নাত যা আমাদের সমাজে চালু হয়ে যায় আমরা যেন এই সুন্নাটাকে জীবিত করতে পারি আল্লাহতালার নিকটে আমরা সবাই দোয়া করব সাথে সাথে আজকের আধুনিক বিজ্ঞান এ সম্পর্কে কি বলে শেষ করে দেব আধুনিক বিজ্ঞান আজকে বলছে যে সূর্য এবং চন্দ্র যখন গ্রহণ হয় সে সময় সূর্য চন্দ্র এবং পৃথিবী একই সরল রেখায় বরাবর অবস্থায় থাকে সূর্য এবং চন্দ্রের কঠিন আকর্ষণীয় শক্তি এটি পৃথিবীর দিকে ব্যাপকভাবে চলে আসে তাই এজন্য তারা বলেছেন আধুনিক বিজ্ঞান বলেছেন যে যদি এই সময় অন্য কোন গ্রহ থেকে পাথর বা অন্য কোনো জাগতিক বিষয় পৃথিবীর দিকে ধেয়ে চলে আসে তাহলে পৃথিবী ধ্বংস হওয়া এর বড় একটা সম্ভাবনা থেকে যায় আজকের আধুনিক বিজ্ঞানও এটা প্রমাণ করেছে আধুনিক বিজ্ঞান এটি বলছে সাথে সাথে একটি বাস্তব একটা অভিজ্ঞতা আপনাদের কাছে আমরা বলছি যেটি উনিশশো সালের তিরিশে জুন রাশিয়ার সাইবেরিয়ার জঙ্গলে বারো মেগাওয়াট টিএনটি ক্ষমতাসম্পন্ন একশত পঞ্চাশ একশত পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এরকমের একটি জ্বলন্ত আগুনের একটি পাথর জ্বলন্ত একটি পাথর এসে সেই জঙ্গলে পড়ে এর ফলে চল্লিশ মাইল এলাকা ব্যাপী ধ্বংস আগুনের লেলিহান শিখায় লক্ষ লক্ষ গাছপালা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে জ্বলে গিয়েছে এখানে বারো মেগাটন বলা হয়েছে বারো মেগাটন বলতে এক এক মেগাটন সমান সমান হচ্ছে দশ লক্ষ টন দশ লক্ষ টনে এক মেগাটন হয় তাহলে বারো মেগাটন একটি জ্বলন্ত পাথর এসে রাশিয়ার সাইবেরিয়ার সেই জঙ্গলে পড়েছিল যার ফলে চল্লিশ মাইল বিস্তৃত অঞ্চল একেবারে ধ্বংস স্তূপে পরিণত হয়েছিল এর মাধ্যমে আমরা এটা তো বাস্তব আমরা আমাদের সমাজের আশেপাশে যে সমস্ত মানুষ ভাই বোনেরা রয়েছেন যারা জানেন না বিষয়ে তাদেরকে আমরা আবারও এর মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করার জন্য বলছি যে হতে পারে যে আমাদের উপরেও না জানে এরকম কোনো মুসিবত আসতে পারে এজন্য হাসি ঠাট্টা নয় সূর্য চন্দ্রকে দেখার জন্য পাগলপাড়া মাতোয়ারা হওয়ার কোনো প্রয়োজন নেই আপনি বেশি বেশি করে আল্লাহতালার ইবাদত করেন সালাত আদায় করেন যতক্ষণ পর্যন্ত এই সূর্য সূর্যগ্রহণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল সালাত আদায় করার জন্য বলেছেন প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং পরিশেষে আমরা বলতে চাই যে আল্লাহ রসুলের এই মৃত সুনাদকে আমরা যেন আবারও জীবিত করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করে দেওয়া আল্লাহামিন আকুল ও কৌলি হদা আস্তাক্লাকল মুসলিমিন সুহান এক আল্লাহ হামদিকা আশাদু আল্লাহ আলাইকুম আস্তুবাইক আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকাতু